পুলিশ প্রশাসনের ক্ষমতা কি বোধহয় আমরা এতদিনে দেখতে পেলাম। তাদের উপর যখন সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন বোধহয় দেখা যায় এই পরিস্থিতি। জনসাধারণের জন্য পুলিশ হাতে তুলে নিয়েছে লাঠি, কিন্তু মানুষ তা বুঝতে চাইছে না। অপরদিকে আবার অমানবিক পুলিশ। বাড়িতে ক্যান্সার রোগী, তাই ছেলেটি ওষুধ আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু কপালে তার পুলিশের বেত্রাঘাত জুটল। জনসাধারণের দাবি, পুলিশকে আগে সচেতন হতে হবে, না জেনে বুঝে সবার উপর লাঠি চালানো উচিত হবে না। মানুষের সাথে সাথে পুলিশেরও সচেতনতা দরকার। লকডাউন ভাঙা বলতে মানুষ নিত্য নৈমিত্তিক কাজে বাড়ির থেকে বেরোচ্ছে, এবং যারা সবজির বাজার করতে বেরোচ্ছে বা মাছের বাজার করতে বেরোচ্ছে তারা এসে তারা ভুলে যাচ্ছে যে গভর্নমেন্টের লকডাউন রয়েছে। তারা কোনো একটা জায়গায় জটলা হয়ে গল্প করছে। তো পুলিশের পক্ষ থেকে আমরা আবার সচেতন করছি,
এবং কিছু জায়গায় আমরা বাধ্য হচ্ছি আটক করতে, যে আপনারা গভর্নমেন্টের নির্দেশ মেনে চলুন, কোথাও সাতজনের বেশি অযথা জমায়েত হতে দেবেন না। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এটাই অনুরোধ, আপনারা সবাই লকডাউন অবস্থায় থাকুন এবং পুলিশ প্রশাসনকে সাহায্য করুন, যাতে আমরা এই করোনা ভাইরাসটাকে রুখতে পারি। কতজনকে আটক করেছেন এখনো? এখনো পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। যেখানে যেখানে লকডাউন মানা হলো শক্তি প্রয়োগ হবে? শক্তি প্রয়োগ না, আমরা আইপিসির ধারা অনুযায়ী আমরা সেখানে বল প্রয়োগ করবো। 188, 279, 270, 271 ধারা অনুযায়ী আমরা তাদের অ্যারেস্ট।